নমস্কার, বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে আবার মানুষ কিচেন চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। ট্যাংরা মাছে কালিয়া, কিন্তু এতে আলু পড়বে না। আমি গোটা ট্যাংরা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তা আর লাগছে আদা বাটা, রসুন বাটা, ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা গোটা, তেজপাতা গোটা আর জিরের গোটা, জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, তেল, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ, লঙ্কা বাটা, নুন। এই রেসিপিটা করব আপনাদের অবশ্যই আমি দেখাবো সেটা রান্নাঘরে। ট্যাংরা মাছ যখন ভাজি আমরা তখন ছিটকে গায়ে পড়ে, তার জন্য আমি একটা টিপস বলে দিচ্ছি, ওই গরম তেলে একটু হলুদ দিয়ে দেবেন, দেখবেন যা ফোটে তাতে কম ফুটবে গায়ে, আর সামান্য নুন দিয়ে দেবেন। আর যখন ট্যাংরা মাছটা ভাজবেন তখন নুন হলুদের সাথে একটু তেল মিশিয়ে নেবেন, দেখবেন ফাটবে না। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাটি রেখে উঠে দিচ্ছি, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে এই তেলে আমি ফোড়ন দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা আমার একটু লাল লাল হয়ে এলে আমি ওই ফোড়নের মধ্যে পেঁয়াজটা ঢেলে দেবো, পেঁয়াজ বাটাটা। ভালো করে একটু ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে পেঁয়াজের। এর সাথে আমি একটু আদা রসুন বাটাটাও দিয়ে দেবো যাতে এদেরও কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেবো একটু নুন স্বাদ মতন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো একসাথে গুঁড়ো করা আর লঙ্কার গুঁড়ো দেবো।
যে যেরকম ঝাল খায় সেরকম। মশলা থেকে তেল ছাড়ছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিব আমি। চিনি দিতে পারেন, নাও দিতে পারেন, আপনাদের ভালো লাগলে দেবেন, না পারলে নাও দিতে পারেন চিনিটা। আমি তো দিলাম। আমার মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য একটু জল দেব। জাল উঠে গেলে তারপর পাঁচ গুঁড়ো দেবো। এবার মাছ গুঁড়ো দিয়ে দিই। এবার গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। দেখি ঝোলটা এবার, বাহ দারুণ কালার এসছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। ব্যাস রান্না শেষ। আমার ট্যাংরা মাছের তেল কালিয়া হয়ে গেছে। এবার টেবিলে দেখাবো আপনাদের কেমন হয়েছে। তেল কালিয়া আমার হয়ে গেছে, এটা আপনাদের জন্য। দেখুন কেমন হয়েছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে করুন, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর করে কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর করবেন ভালো, খুব সহজ পদ্ধতি, খুব সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখি ঝোলটা, আমার তো খুব ভালো লাগছে, আপনারা করে খান আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে এখানেই আজকে শেষ করছি। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে
ফলো করুন।